যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে, দেখুন একদম সফট, দেখে বুঝতে পারছেন এটা কিন্তু দারুণ খেতে হয়। আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে খান। নমস্কার বন্ধুরা, আমি রিয়াস, মুগি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাদামের বরফি। এটা তৈরি করাও খুব সহজ আর খেতেও খুব সুন্দর হয়, তো চলুন শুরু করা যাক। বাদামের বরফি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাদাম। এই কাপে আমি 2 কাপ বাদাম নেব। 2 কাপ বাদাম দিয়ে দিলাম আমি। এই বাদামের অর্ধেক লাগবে আমার চিনি। যেহেতু আমি এখানে 2 কাপ বাদাম নিয়েছি, আমি 1 কাপ চিনি নেব। 1 কাপ চিনি আমি নিয়ে নিলাম। আপনারাও এই মাপেই কিন্তু বরফিটা বানাবেন। প্রথমে আমি এই বাদামগুলোকে একটু শুকনো কড়াইতে রোস্ট করে নেব। আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে রোস্ট করে নিচ্ছি। দেখুন বাদামগুলোর খোলা ছেড়ে আসছে, বাদামটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আর বেশি ভাজবো না, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বাদামটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এটা একটু ঠান্ডা হলে তারপর আমি বাদামের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বাদামের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। বাদামটাকে আমি একদম ফাইন পেস্ট করে নিয়েছি, এরপর আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচের মতো আমল দুধ। এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন, না দিলেও কিন্তু এটা খেতে ভালো হবে। কিন্তু দুধটা দিয়ে দেখবেন স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এইভাবে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে। দেখুন গুঁড়ো দুধটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এই বাদামের পাউডারটার সাথে। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চিনি, যে 1 কাপ চিনিটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি আমি 1/2 কাপ জল। 1 কাপ চিনিতে আমি এখানে 1/2 কাপ জল ব্যবহার করেছি। চিনিটা আমি এখন ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন চিনিটাকে কিন্তু আমি বেশিক্ষণ আর ফোটাবো না, জাস্ট একটা তার তৈরি হবে এই পর্যন্ত আমি ফোটাবো। দেখুন একটা তারের মতো তৈরি হচ্ছে। এরপর আমি এই সময় গ্যাসটা একটু বন্ধ করে দেব। এরপরে আমি বাদামের পাউডারটা আমি অ্যাড করে দিচ্ছি এই চিনির রসের সঙ্গে।
সঙ্গে সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বাদামের পাউডারটাকে একটু চেলে নিতেও পারেন, আমি কিন্তু ডাইরেক্ট ইউজ করেছি। এই সময় আমি গ্যাসটা একটু জ্বেলে নেব। আবার গ্যাসটা আমি আবার জ্বেলে নিয়েছি আর ফ্লেমটাকে একদম স্লো রেখেছি। আমি অ্যাড করছি ছোট এলাচের গুঁড়ো, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। আমি একটা ডিশ নিয়েছি, এটাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। আমি এবার যেটা বানিয়েছি সেটা এর মধ্যে ঢেলে দেব। ডিশের মধ্যে এটা ঢেলে নিয়েছি, এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি কেটে নেব। ইয়ামি ইয়ামি বাদামের বরফি একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে খান, দুর্দান্ত খেতে হয় এটা, সবার খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে মনে করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই।